চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া ঝর্ণায় পাথরের আঘাতে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে একটি বেসরকারি ব্যাংকের 6 কর্মকর্তা ঢাকা থেকে ঘুরতে যান খৈয়াছড়া ঝর্ণায়। এ সময় ঝর্ণা পানির সঙ্গে আসা একটি পাথর ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ মাহবুবের মাথায় লাগে, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে পাঠায় পুলিশ। আহত একজন চিকিৎসাধীন রয়েছেন।